আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আমরা তখন কি আমরা যদি গুগলে র্যাঙ্ক করাইতে নাও পারি, তাও কিন্তু পিন্টারেস্টের থেকে আমরা কিন্তু হিউজ পরিমাণে কি ভিজিটর আমাদের ওয়েবসাইটে নিয়ে যাইতে পারবো। জি স্যার, তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে হলে সেটা হচ্ছে আপনারা অনেকভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। সেটা হচ্ছে মানে আমি জাস্ট আজকে এর ইন্টারফেস মানে প্রত্যেকটার হচ্ছে ইন্ডিভিজুয়াল জাস্ট ইন্টারফেসগুলো দেখাচ্ছি, এর কাজগুলো হচ্ছে আমি পরে আলোচনা করব। তো এটা মূলত হচ্ছে আপনার ছবির যে জিনিসগুলো, দেন এই জায়গায় আই হোপ দেখতে পাচ্ছেন ইন্টারফেসগুলো, মানে মোটামুটি এই জায়গা হচ্ছে আপনি একটা খাবার রেসিপি জানেন, সেই খাবার রেসিপিটা কি একটা মানে কি বলে পিন করবেন, ওই ছবিটা পিন করলে দেখা যাচ্ছে ওই জায়গায় হিউজ লোক হচ্ছে ঢুকবে, ঢুকে আপনি হচ্ছে লিংক দিতে পারবেন। লিংক দিলে সে জায়গা দেখি আমারটা আমি ঢুকতে পারি ফেসবুক দিয়ে ঢুকি একটু। আচ্ছা, পিন্টারেস্টটা হচ্ছে আপনি দুই ভাবে যাই করে ঢুকতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, পিন্টারেস্টটা হচ্ছে আপনি কি করতে পারবেন, পিন্টারেস্টটা হচ্ছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পিন্টারেস্টের পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস। বিজনেস জিনিসটা হচ্ছে কি, বিজনেস যেটা হচ্ছে আপনার পুরাই মানে বিজনেসের জন্য একদম বিজনেস অরিয়েন্টেড করে পেজটা বানানো সাজানো। দেখেন পিন্টারেস্টে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আছে, তার মানে পিন্টারেস্টে অ্যাড, যেটা ফেসবুকে অ্যাড ছিল সেই জায়গায় পিন্টারেস্টেও ওইরকম ফেসবুকের মতো অ্যাড আছে, যেটা হচ্ছে পেইড, মানে টাকা দিয়ে আপনাকে এই অ্যাডগুলো দিতে হবে, টাকা ছাড়া আপনি এই অ্যাডগুলো কোনো মতেই দিতে পারবেন না। তো পিন্টারেস্টেও এরকম অ্যাড আছে। তো স্টার্ট করার জন্য হচ্ছে আপনাকে শুরু করতে হবে, যাক এই অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। পিন্টারেস্ট হচ্ছে এটাই, যে পিন্টারেস্ট মূলত ইমেজ নিয়ে কাজ করে, এর মূল থিমটাই হচ্ছে ইমেজ নিয়ে কাজ করা। তো এই যখন ডিটেলস ক্লাস নেব তখন হচ্ছে এটা দেখাবো। এরপরে হচ্ছে আমরা চলে যাই টুইটার মার্কেটিং। টুইটার কি অ্যাকাউন্ট আছে কারো, বা আপনারা কি টুইটার চালান? আচ্ছা আচ্ছা, যাক আপনি তো একটু অ্যাডভান্স লেভেল আছেন তাহলে, আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, টুইটার ধরেন, ধরেন হচ্ছে গিয়ে স্যার ট্রাম্পের অ্যাকাউন্টটা দেখান স্যার। হ্যাঁ, কে যেন বলছিলেন ট্রাম্পের অ্যাকাউন্ট দেখাইতে না। আচ্ছা, এই যে আমাদের স্যার, আমাদের ট্রাম্প ভাই ডেটা ভালো, কি কি বললেন
এটা ভালো স্যার, এটা ভালো। ভালো না? আচ্ছা, সে তো মানে ট্রাম্প তো ইতিহাসে রেকর্ড করে ফেলতেছে, সে হচ্ছে ক্ষমতা ছাড়বেই না, মানে আমেরিকার ইতিহাসে এই পর্যন্ত কোনোদিন যা হয় নাই সে সেটা। আচ্ছা, সেটা হচ্ছে টুইটারের যে জিনিসটা, সেটা হচ্ছে টুইটার হচ্ছে কিন্তু ইউএস বা ইউরোপের যে দেশগুলো সেটা কিন্তু প্রচুর পপুলার, প্রচুর পপুলার বলতে সেই লেভেলের, মানে ফেসবুকের থেকে এটা অনেক বেশি পরিমাণে পপুলার। তো এত বেশি পপুলার যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। দেখেন, সে হচ্ছে টুইটারের যে বেসিক আলোচনাটা সেটা হচ্ছে কি, টুইটার মূলত হ্যাশট্যাগ দিয়ে জিনিসগুলো করা হয় ম্যাক্সিমাম। দেখা যাচ্ছে হ্যাশট্যাগ দিলে ওটা অনেক বেশি লোকের কাছে রিচ করা সম্ভব। তারপরে গুগল ট্রেন্ডের একটা বিষয় আছে যে এখন কোন ট্রেন্ডটা চলতেছে, এর ভিতরে অ্যানালাইটিক্স আরো জিনিস আছে, ওই ভিতরে লগ ইন করলে আমি নেক্সটে যখন ডিটেলস বলবো তখন আপনাদের দেখাবো। তো দেখেন, টুইটারের সে ডোনাল্ড ট্রাম্প, ট্রাম্পের এই জায়গা, ফেসবুক আর টুইটার ইন্টারফেসটা কিন্তু একটু আলাদা। টুইটারে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, আপনি খুব ছোট ছোট লেখা লিখতে পারবেন, ফেসবুকে যেরকম আপনি অনেক বড় লেখা লিখতে পারেন, এই জায়গায় কিন্তু সেটা পারবেন না। সেটা এই জায়গায় আপনার হচ্ছে খুবই সামান্য, মানে 4-5 লাইনের বা 3 লাইন 4 লাইনের একটা লেখা লিখতে পারবেন, এর বেশি লেখা লিখতে পারবেন না। তারপরে আছে আপনি বড় ওইভাবে ভিডিও দিতে পারবেন না, মানে এই জায়গায় একটা লিমিটেশন আছে। আপনি ছোট ছোট টুইট, মানে টুইট বলতে কি একদম স্মল স্মল জিনিসগুলোর জন্য, মনে যা চাইছে হুট করে লিখে দিলেন, যা এরকম লেখাগুলো লেখার জন্য টুইটার। টুইটারে প্রথমে অপশন আছে কি, টুইট, টুইটস অ্যান্ড রিপ্লাই, মিডিয়া, লিঙ্ক। তো আমরা ধরেন ট্রাম্পকে কি করব, ফলো করব ট্রাম্পকে। ধরেন ট্রাম্প যে ভাষণগুলো দেয় এগুলো আমরা শুনতে চাই বা দেখতে চাই, তার জন্য আমার কি করতে হবে, সেটা হচ্ছে কি ট্রাম্পকে ফলো করতে হবে। দেখেন, ট্রাম্প ফলো করছে কয়জন রে, মাত্র 51 জন রে, বাট ট্রাম্পের ফলোয়ার কত দেখেন তো, 88 মিলিয়ন, মানে প্রায় 89 মিলিয়ন লোক হচ্ছে টুইট ট্রাম্পরে ফলো করে। ধরেন বারাক ওবামারে ফলো করে কত পার্সেন্ট, দেখ বারাক ওবামারে ফলো করে কত, 126 মিলিয়ন, বাট সে ফলো করতেছে কত লোক রে, সে নিজেও ফলো করে মানে প্রায় 66 লাখ লোক রে, সে নিজে ফলো করতেছে, আর ট্রাম্প ফলো করতেছে মাত্র কয়জন রে, 51 জন রে, মানে সে একটু অ্যারিগন টাইপের, মানে ট্রাম্প নিজের খুব বেশি অন্যরকম, মানে ইয়া মনে করে কি বলে, মানে ও ওর মতো, ও কারো ধার ধারে না, জিনিসটা হচ্ছে এরকম যে আমি একাই 100, আমার কারো দরকার নাই। যে এইটাই তো, এই প্রথমে হচ্ছে সে টুইট করলো, টুইট করার পরে দেখেন সে অনেকে কি করতেছে, রিটুইট করতেছে। প্রথমে হচ্ছে এই যে লাইক, লাইক বা কমেন্ট একটা অপশন আছে এই জায়গাও। তারপর হচ্ছে যে শেয়ার, মানে শেয়ার বলতে রিটুইট বলতে আমি এটা নতুন করে আর অন্য একটা রিটুইট করব। তারপর লাভ রিয়েক দেওয়া যাচ্ছে। তো এই জিনিসগুলো এটা দেখাবো যে ট্রেন্ড ফর ইউ, ধরেন এখন কোন ট্রেন্ডটা চলতেছে ওয়ার্ল্ড ওয়াইড, ধরেন ট্রেন্ডিং ওয়ার্ল্ড ওয়াইড। এই জায়গায় যে বাম পাশে দেখেন ট্রেন্ড নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তো ট্রেন্ড দেখেন, ডিজনি ট্রেন্ড, এন্টারটেইনমেন্টে চলতেছে কি ডিজনি, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে চাইনিজ বা জাপানিজ একটা লেখা, তারপরে মিউজিকে চলতেছে কি হচ্ছে ব্রাজিলের একটা, পলিটিক্স হচ্ছে রেট্রোয়েড, মানে এরকম ধরেন ট্রেন্ড আমি যদি ক্লিক করি, তারপরে এরকম অনেক কিছু মানে দেখা যাবে এই রকম, ধরেন ট্রেন্ড এন্টারটেইনমেন্টে দিলাম। তো এই ট্রেন্ডগুলো কাজে লাগবে কখন, আপনি এঙ্গেজমেন্ট যখন বাড়াবেন তখন এই সময় আপনার এই ট্রেন্ডগুলো একটা বিশাল কাজে লাগবে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। তারপরে হচ্ছে আপনার এই টুইটারেও হচ্ছে কি করতে পারবেন, টুইটারেও আপনি এই যে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, টুইটারেও আপনার অ্যাডভার্টাইজ অন টুইটার, টুইটারে আপনি কি করতে পারবেন, টুইটারে হচ্ছে আপনি ফেসবুকের মতো পেইড মার্কেটিং করতে পারবেন। কিন্তু টুইটার কি আমাদের জন্য আদৌ আসলে বেশি দরকার? না স্যার, আমাদের জন্য ফেসবুক স্যার, ফেসবুক টুইটার দরকার নাই। আপনি কি সারা, আপনি নিজের প্রোডাক্ট বানাই সেল করবেন, আপনি বাইরের দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করতে চান না, বা ওরা যে কাজগুলো দেয় আপনি চান না যে ওদের সাথে কমিউনিকেট করতে বা ওদের থেকে ডাইরেক্ট কাজ করতে? ভবিষ্যতে যখন এই কোর্সটা শেষ করবেন তখন তো এগুলো অনেক আপনার জানা হয়ে যাবে।
তখন কি আপনার শুধু বাংলাদেশ নিয়ে পড়ে থাকলে হবে? কারণ বাংলাদেশে তো এখনো বুঝেই না মানে ডিজিটাল মার্কেটিং ওই লেভেলে। আচ্ছা সীমা না পারি একবারে অলরাইট না আমি বলতেছি কি আপনি যখন বাংলাদেশে ধরেন একটা কাজ করে দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ একটা কাজ, যে কাজটা করলে আপনি পাবেন হয়তো 200-500 টাকা, সেই একই কাজ যদি আপনি ইউএস এর একটা লোকের করে দেন আপনি পাবেন হচ্ছে 2000 বা 5000 টাকা। তো আপনার বাইরের দেশের লোকের সাথে যে কমিউনিকেশনটা সেটা করতে হলে তো আপনি ফেসবুকে তারা আসলে অত বেশি থাকে না, তারা ম্যাক্সিমাম টাইম থাকে কি টুইটার, তারপরে লিঙ্কডইন, পরে দেখাচ্ছি আরো, মানে টুইটারটা ধরেন তার মধ্যে অন্যতম একটা। সো এটাই আপনার অ্যাক্টিভ থাকতে হবে, বিশেষ করে আপনি যদি ডিজিটাল মার্কেট হয়ে থাকেন আপনার ফেসবুক টুইটার লিঙ্কডইন মানে এই কয়টা মাস্ট, মানে মোটামুটি একদম মাস্ট মানে লাগবেই। আর লিঙ্কডইনটা পরে আসতেছি, যাই হোক টুইটারের আরও মানে ইন ডিটেলস কীভাবে ভিডিও মার্কেটিং করবেন, টুইটার থেকে কীভাবে আপনি ক্লায়েন্ট নিতে পারবেন ডাইরেক্ট, যাদের থেকে আপনি কাজ পাইতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন, সেই প্রসেসটাও দেখানো হবে টুইটার মার্কেটিংয়ের একদম ডিটেলস। যখন শুধু টুইটারের উপরেই মনে করেন একটা বা দুইটা ক্লাস থাকবে যে টুইটারটা কীভাবে একদম ফুললি অপটিমাইজড করা যায়। তো টুইটার সম্পর্কে মোটামুটি ধারণাটা গেল। এখন এই ফেসবুক প্লাস টুইটার এই দুইটার মধ্যে কোনো কোশ্চেন থাকলে করেন কেউ? হয়তো একটু ভিন্ন থাকে বাট মোটামুটি সেম। আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যার। ঠিক আছে পরে হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারটাই চলে যাই। পরের চ্যাপ্টার হচ্ছে লিংকডইন। কে যেন বলছিলেন লিংকডইন অ্যাকাউন্ট আছে? সালাম আলাইকুম স্যার, নামটা হচ্ছে মোহন জয়নুল আবেদিন স্যার। ও এক মিনিট দাঁড়ান। সব ও জয়নুল আবেদিন, হ্যাঁ জি জি। আপনি কি এমনি লোকাল কোনো বিজনেস করেন? লোকাল আমার একটা ই আছে, কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার, স্পোকেন ইংলিশ এবং বেসিক কম্পিউটার এগুলো আমি প্রোভাইড করি। এবং খান মেথড খান পাবলিকেশনস এ ডিজিটাল মার্কেট হিসেবে কাজ করতেছি গত 1 বছর ধরে। ও আচ্ছা আচ্ছা, যাক তাহলে আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ লিংকডইন হচ্ছে, লিংকডইন জিনিসটা হচ্ছে কি, লিংক দেখেন আমার ফ্রেন্ডস ফ্রেন্ড ফ্যামিলি এইগুলো, টুইটারটা হচ্ছে ছোট ছোট টুইট করার জন্য, বাট লিংকডইন যে জিনিসটা, লিংকডইন হচ্ছে আপনি মানুষকে যেটা জানতে পারবেন এবং লিংকডইনে যারা থাকে সবাই কি সবাই হচ্ছে প্রফেশনাল লোক, এই জায়গায় কেউ ওই মনে করেন বাইরের লোক থাকে না। আপনি একটা জব মানে লিঙ্কডইনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এই জায়গাতে কিন্তু জবও নিতে পারবেন, মানে হিউজ মানে হিউজ পরিমাণে সার্চ ধরেন জব অপশন আছে, তারপর ফাইন্ড পার্সন আছে, লার্ন এ স্কিল মানে আপনি এই জায়গা থেকে অনেক কিছু শিখতেও পারবেন। তো ফেসবুক লিঙ্কডইনটা হচ্ছে পুরো প্রফেশনাল, ফেসবুকের মতো বা ইয়ার মতো সবাই লিঙ্কডইনে অ্যাকাউন্ট করে না, লিঙ্কডইনে অ্যাকাউন্ট করে তারাই যাদের হচ্ছে মানে এই জায়গা থেকে কিছু করতে হবে বা জানতে হবে। যেমন সাপোজ আমি ধরেন ফাইন্ড জবের কথাই ধরি, সার্চ জব ধরেন এই দেখেন লোকেশন কি লোকেশন স্পেশালিস্ট লোকে মানে এটা হচ্ছে ফুডপান্ডা, ফুডপান্ডায় একটা জব কিন্তু 2 সপ্তাহ আগে পাবলিশ করছে। তারপরে হচ্ছে এরিয়া নিউট্রিশন অফিসার, দেখেন এটা হচ্ছে ঢাকা একটা জবের পোস্ট। তো মানে এরকম অনেক মানে হিউজ জবের পোস্ট থাকে কোথায় লিঙ্কডইনে, আমরা জব অন্যভাবে সার্চ করতে পারি। ধরেন আমি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে সার্চ করি, ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ধরেন আমি এটা হচ্ছে লিখে সার্চ করলাম, কোথায় দিলাম ঢাকা,
ঢাকায় আমি দেখতে চাচ্ছি যে সার্চ ইঞ্জিন অটোমেশন লাগে, হ্যাঁ আমার একটা জব দরকার, আমি এই জিনিসটা হচ্ছে কি সার্চ করতে যাচ্ছি, তখন এই দেখেন 2 সপ্তাহ আমি এই জায়গায় আরো অনেক ফিল্টারিং আছে, ফিল্টার বলতে মোস্ট রিসেন্ট আমি ধরেন দিয়ে দিলাম যে মোস্ট মানে কয় মানে যারা হচ্ছে অল্প কিছুদিন আগে দিয়েছে, যেহেতু বাংলাদেশে আসলে এই ধারণাটা বেশি মানে ডিজিটাল মার্কেটিং আস্তে আস্তে পপুলার হচ্ছে, তো এটাই হচ্ছে মানে ওইভাবে এখনো হয় না। তারপরেও দেখেন সে হচ্ছে দারাজ.com, দারাজের নাম তো শুনছেন বোধহয় তাই না? জি স্যার। হ্যাঁ দেখেন দারাজ.com এ কিন্তু আপনি এই জায়গা থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। আপনি কিন্তু এই জায়গায় এসে দেখতে পাচ্ছেন যে দারাজ.com কি একজন প্রাইভেট ট্রাফিক নিবে, মানে ওই যে আপনার হচ্ছে ট্রাফিক বলতে বোঝাচ্ছে তাদের ওয়েবসাইটে ভিজিটর লাগবে, তারপর হচ্ছে এয়ারস পোস্ট দিয়ে হচ্ছে আপনার কি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দরকার, তো এটা আমরা দেই। ধরেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দরকার হচ্ছে কিসের জন্য, লুকিং ফর এ ডিজিটাল মার্কেটিং লিড টু জয়েন আওয়ার টিম এক্সিকিউটিভ, তো অনেক চাচ্ছে। দেখেন এই যে দেখ যেটা বলতেছিলাম, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ম্যানেজিং দ্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড ফোকাসিং প্ল্যাটফর্ম রিলিভেন্ট টু এক্সাম্পল এই যে লিঙ্কড ইন, টুইটার, ফেসবুক, গুগল প্লাস, ইউটিউব, স্লাইড শেয়ার, তো এই জিনিসগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। হ্যাঁ তারপরে যে গুগল অ্যানালিটিক্স, ওয়েব ট্রেন্ডস, এইগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। ধরেন এই জায়গা শুধু বাংলাদেশের যদি আমি দেখলাম তাহলে এই জায়গা কত, আপনি কিন্তু এই জায়গা লোকেশন চেঞ্জ করে দিতে পারবেন। আপনি ধরেন হচ্ছে ইউএসএতে দিলেন, ইউনাইটেড স্টেটস, তাহলে দেখেন যে শুধু সার্চ ইঞ্জিনের উপর, শুধুমাত্র সার্চ ইঞ্জিনের উপর এই রিসেন্টলি কতগুলো পরিমাণে জব হয়েছে দেখছেন, মানে কতগুলো পরিমাণে জব। ধরেন আমি যদি পাস্ট টাইম ধরেন পাস্ট 24 ঘন্টায় দিই, 24 ঘন্টায় যদি আমি দিই তাহলে দেখেন 24 ঘন্টায় কত পরিমাণে জব ক্রিয়েট হয়েছে নতুন শুধু সার্চ ইঞ্জিনের উপর পোস্ট হয়েছে। তারপরে আমি ধরেন যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কতগুলো জব আসছে, 1429টা জব ইউএসএ তে তৈরি হয়েছে, তাহলে কি এটার ট্রেন্ড কি বাড়তেছে না কমতেছে বলেন তো? আপনারা কিন্তু ডাইরেক্ট এই জায়গা থেকে কি করতে পারেন, জব নিতে পারবেন ক্লায়েন্টদের সাথে কথা বলে। কিন্তু এর জন্য আপনার কি করতে হবে, আপনার হচ্ছে নিজের পার্সোনাল প্রোফাইল বাড়াইতে হবে। ধরেন একটা প্রোফাইল আমরা দেখি, আচ্ছা সেটা হচ্ছে এ দেখেন লিঙ্কডইনেও হচ্ছে 2টা ই অপশন আছে, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস। তো সাপোজ আমি ইউনিলিভারটা দিয়ে একটা উদাহরণ দিই, ইউনিলিভার কেমন, ইউনিলিভার হচ্ছে যেমন হচ্ছে খুবই পপুলার একটা ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড, যে যারা যেটার মোটামুটি প্রোডাক্ট সবাই আমরা ইউজ করি বা অভ্যস্ত। তো এ জায়গায় কী হচ্ছে, সেটা হচ্ছে আপনার সে 2টা অপশন আছে, সেটা হচ্ছে সি জব, সে জব পোস্ট করে, আর তার কি তার কোম্পানির প্রোফাইল ইনফরমেশনগুলো সে এই জায়গায় পোস্ট করে। তো সব এ টু জেড ধরেন ইউনিলিভারে কতজন কোম্পানি আছে, কি আছে না আছে, সব হচ্ছে এই জায়গাটাই আপনার
সব এই জায়গাটায় হচ্ছে আপনার একটার পর একটা তারা পোস্ট দিয়ে যাচ্ছে বা আসে। তো এই জায়গায় লাইক কমেন্ট এবং শেয়ারের অপশনগুলো আছে। এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে পার্সোনাল সেকশনটা। তো যখন অ্যাকাউন্ট করব তখন আমরা এগুলো দেখতে পারবো। যেমন পার্সোনাল বলতে কি, এই জায়গায় আপনি সাপোজ আপনার যদি বাইরে কেউ পড়াশোনা করতে যাইতে চান বা যাই কিছু করতে চান, আপনার কিন্তু তারা লিঙ্কডইন অ্যাকাউন্টটা অনেক বেশি পরিমাণে চেক করে বা দেখবে। ধরেন তার এই যে সে হচ্ছে কি, ধরেন ইউনিলিভার একজন হচ্ছে এমপ্লয়ি, সে এই জায়গায় জব করতেছে, তার কাজটা কি, সে কি করতেছে, তার সম্পর্কে এই জায়গায় বর্ণনা আছে, তারপরে তার অ্যাক্টিভিটিগুলো আছে। তো এটা থেকে বোঝা যাবে সে হচ্ছে একজন কিন্তু এই মার্কেটিং সেক্টরের লোক। তো আপনার এই জায়গা হচ্ছে যে জিনিসটা মেইন সেটা হচ্ছে কি, এই যে কানেক্ট, ফেসবুকে কি আপনি ফ্রেন্ড ফ্রেন্ড বানাইতে পারেন না? ফেসবুকে হচ্ছে ফ্রেন্ড বানাইতে হয় এবং সর্বোচ্চ হচ্ছে 5,000 ফ্রেন্ড রিকোয়েস্ট বা 5,000 ফ্রেন্ড আপনি বানাইতে পারবেন। বাট লিঙ্কডইনে হচ্ছে আরো বেশি পাবেন, কিন্তু ইনিশিয়ালি আপনি এত পারবেন না। ইনিশিয়ালি হচ্ছে কি, লিঙ্কডইন হচ্ছে কানেক্ট করতে হবে, মানে একজন আরেকজনের সাথে কানেক্ট করতে হয়। তা লিঙ্কডইন যে কানেক্টের যে কাজটা সেটা হচ্ছে আপনি কানেক্ট করবেন কারের সাথে, আপনি এসইও যেহেতু কাজ করবেন, সো আপনার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করবেন, আপনি কি ডাক্তারের সাথে ওই লেভেলে কানেক্ট হয়ে আপনার লাভ আছে, লাভ নাই। আপনার কানেকশন থাকবে সবসময় ধরেন কোম্পানির ম্যানেজার, কোম্পানির একটা ওয়েবসাইট ম্যানেজার বা ওয়েবসাইটের সিইও, এরকম লোকগুলোর সাথে, কারণ আপনার রিলিভেন্ট সিজন থাকে। আপনি যেই সেক্টরে আছেন সেই সেক্টর লোকগুলোর সাথে কি কানেকশন সবসময় রাখার ট্রাই করবেন। আচ্ছা, এইটা মোটামুটি গেল, এই জিনিসগুলো পরে আরো ফুললি আলোচনা করে দেখাবো। এরপরে হচ্ছে আমাদের আমার একটা কোশ্চেন ছিল যে লিংকডইন অ্যাকাউন্ট আমরা কিভাবে করব। হ্যাঁ, লিংকডইন অ্যাকাউন্টটা এই কোশ্চেনের অ্যানসার গুলো পাবেন আজকে। আমি বুঝতেছি যে হয়তো অনেক কিছু বুঝতেছেন না বা বোরিং ও লাগতে পারে, কারণ এই লিংকডইন এর উপর আপনার 4 থেকে 5টা ক্লাসই আছে, শুধু মিনিমাম সরি 3 থেকে 4টা ক্লাস আছে শুধু লিংকডইন এর উপর কিভাবে অ্যাকাউন্ট করবে। আসলে ভাই ক্লাসের ভিডিও গুলো করা হচ্ছিল, মাইক্রোফোন অন করে, হ্যাঁ হ্যাঁ ভিডিও করা হচ্ছে, মাইক্রোফোন অন করে অনেকক্ষণ পরে শুনবা। জি জি, ভিডিও ক্লাসের ভিডিও গুলো কি করা হয়েছিল? জি জি, ভিডিও করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, মানে ওগুলো একটু দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমি ইউটিউব চ্যানেলে আপ করে দিই আর লিংকটা আপনাদেরকে শেয়ার করে দিব। হ্যাঁ ঠিক আছে, বিষয়টা হচ্ছে আজকে যে ক্লাসটা হচ্ছে এটার ভিডিও ডাউনলোডটা কি পাইলে আর কি সবাই আবার পুনরায় ই করতো। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা যদি কোনো সমস্যা সেটা বলছি তো, সেটা তো দিয়ে অবশ্যই দিব এবং ভিডিও তো দিবই, কারণ হচ্ছে আপনাদের হোম টাস্ক থাকবে এরপরে থেকে, প্রতিদিন হচ্ছে হোম টাস্ক থাকবে, কালকে থেকে মোটামুটি শুরু হবে মানে বাসায় কাজ। আজকে তো মানে এগুলো তো শুধু ওভারভিউ দিয়ে যাচ্ছে, এই জন্য টাস্ক নাই। হ্যাঁ, কালকে ধরেন ফেসবুকের উপরে ক্লাস থাকবে, বেসিক আলোচনা, তো ওইটাই হচ্ছে একদম আপনার হচ্ছে হোম টাস্ক থাকবে, তখন হচ্ছে ভিডিওগুলো আমি আর আজকের ভিডিওটাও আছে এটাও আমি দিয়ে দেবো। হ্যাঁ, সমস্যা নেই, এগুলো একটু জাস্ট আপনারা আইডিয়া নেন আর কিছু না, মানে ভাষা ভাষা আইডিয়া, ওইভাবে ডিপ যাওয়ার দরকার নাই, ডিপ হচ্ছে আরো পরে যাওয়া হবে। ওই যেই কোশ্চেনগুলো করতেছেন অ্যাকাউন্ট কিভাবে করবেন না করবেন সবই হচ্ছে আপনাদেরকে বলে দেওয়া হবে, বাট এটা মাথায় রাখেন। তাহলে আমরা কি কি আলোচনা করলাম, কয়টা আলোচনা করলাম বলেন তো? স্যার ফেসবুক, টুইটার, আচ্ছা আমি এখন দুই তিনটা কোশ্চেন করি একটু। হ্যাঁ, সেটা হচ্ছে ইমরুল কায়েস রিয়াজ আছেন? জি স্যার। আচ্ছা জি স্যার, বলেন স্যার। আমাদের পিন্টারেস্টের মূল মানে থিমটা কি, মানে মূল থিমটা কি, মানে ওটা কাজটা কি স্যার? আসলে স্যার একটু কথা হইতেছে তো ওই জন্য বুঝতেছি না। বলছি পিন্টারেস্টের যে আমরা দেখালাম একটু আগে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, হ্যাঁ তো ওইটার মূল কাজটা কি, ওইটা কি নিয়ে কাজ করে? এটা হচ্ছে একটা মানে অ্যাড, সরি মানে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাড সিস্টেম আর কি। না হয় নাই, সরি অ্যানসারটা হয় নাই। ফেলি ইমেজ শেয়ার করা। জি ঠিক আছে, ইমেজ শেয়ার করা অ্যাড।
ও আচ্ছা আচ্ছা তো ক্লাসে একটু অ্যাটেনটিভ হইতে হবে, হ্যাঁ এই সিম্পল সিম্পল জিনিসগুলো জানতে হবে সবাইকে। জি স্যার। আচ্ছা জি স্যার। জি স্যার। আরেকজনকে আমি আরেকটা কোশ্চেন করি, আলামিন আহমেদ আছেন? আলামিন আহমেদ আর ইউ প্রেজেন্ট হিয়ার? কি বলেন স্যার? আচ্ছা সেটা হচ্ছে কোশ্চেনটা করতে চাইলাম হলো কি জিনিস যেন, আচ্ছা টুইটারে কি আমরা মানে চাইলে ধরেন 500 ওয়ার্ড 600 ওয়ার্ডের কন্টেন্ট তো দিতে পারবো তাই না? পারবো না। কেন? দু তিন লাইন করা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, কারণ কি টুইটারে এর কারণ কি? এটা সিস্টেম, এটা এটা হচ্ছে একটা মাইক্রো ব্লগিং সাইট, এর জন্মই হচ্ছে টুইট, মানে মনে আসছে হঠাৎ একটা কথা মনে আসছে ওটা টুইট করে দেওয়ার জন্য, মানে প্রকাশ করার জন্য। আচ্ছা যাই হোক, আমরা নেক্সট ক্লাস নেক্সট চ্যাপ্টারে যাই, সেটা হচ্ছে আমরা ইউটিউব মার্কেটিং। ইউটিউবে তো সবাই চিনি নাকি? জি স্যার সবাই চিনি। আচ্ছা জি স্যার, ইউটিউবে তো সবাই চিনি, তো ইউটিউবে হচ্ছে কি কয় ভাবে মার্কেটিং করা যায়? ইউটিউবে হচ্ছে যেই কয় ভাবে আচ্ছা এই সিম্পল একটা জিনিস দেখেন, আমি তো হচ্ছে ইউটিউবে হচ্ছে এই যে আমি একটা ভিডিও কিন্তু চালালাম, সেটা হচ্ছে কি ইত্যাদি ইত্যাদিরে তো সবাই চিনেন না, পরিচয় করে দিয়ে লাগবে নতুন করে। আচ্ছা দেখেন আমরা ইউটিউবে ইত্যাদিটা চালাইছি, ইত্যাদি চালানোর সাথে সাথে কি এই জায়গায় ইত্যাদি চলতেছে না অন্য কিছু চলতেছে? হ্যাঁ এই যে এটা হচ্ছে এটা বলে গুগল অ্যাড, মানে গুগলের জন্য এটা আমরা প্রথমে দেখছিলাম কি ফেসবুকের, কিন্তু এটা কি ফেসবুকের না, এটা কোম্পানি কে, এটার মালিক হচ্ছে গুগল। গ্রামারলি কি, গ্রামারলিকে চিনেন আপনাদের? কিন্তু এটার মানে ইউজ করতে হবে এবং খুব বেশি ইউজ করতে হবে গ্রামারলি জিনিসটা। স্যার একটু একটু বুঝিয়ে দিলে ভালো হয়। গ্রামারলি হচ্ছে একটা প্লাগইনস, আমি কন্টেন্ট রাইটিং এর সময় আপনাদেরকে এটা দেখাবো এটার ইউজটা। হ্যাঁ এটা এখন না, আর অনেক অনেক আরো 15-20 ক্লাস পরে। তো গ্রামারলি জিনিসটা জাস্ট বেসিক ধারণা হচ্ছে এটাই যে আমরা ধরেন অনেক সময় সেন্টেন্সে ইরর করে থাকি, ধরেন সাবজেক্ট ভার এগ্রিমেন্টে ভুল করি, সেন্টেন্স অর্ডারে ভুল থাকে, প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে ভুল থাকে, তো এই জিনিসগুলো বা স্পেলিং মিস্টেক থাকে, সিনোনিম অ্যান্টোনিমস ইউজে ভুল থাকে, বা কোহিয়ারেন্সের একটা সমস্যা থাকে। যেমন আমি লিখে যাচ্ছি হচ্ছে ধরেন নলিতাবাড়ি নিয়ে, লিখতে লিখতে চলে আসছি ঢাকা ঢাকায়, তাহলে জিনিসটা কি রিলেটিভ হলো? রিলেটিভ হলো না। কন্টেন্ট ক্রিয়েশনের সময় যে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, কন্টেন্ট যখন আপনি ক্রিয়েট করবেন, কন্টেন্ট ক্রিয়েটের সময় আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস থাকতে হবে ওইটা যেন রিলেভেন্ট হয়। আপনি যে কন্টেন্টটা বানাচ্ছেন আপনি অনেক ইনফরমেশন দিচ্ছেন, অনেক ইনফরমেশনের দরকার নাই। আমি ধরেন আমি জানতে চাচ্ছি ভাই ঢাকা কোথায়, এখন আপনি যদি বলেন বুড়িগঙ্গা একটা নদী ছিল, বুড়িগঙ্গা নদীর পাশে হচ্ছে সদরঘাট, সদরঘাটের পাশে অবস্থা ওই সময় খুব পপুলার ছিল, তারপরে এরকম হয়ে ঢাকা আইছে, আমি কি এত কিছু ভাই শুনতে চাইছি? আমি শুনতে চাইছি ভাই ঢাকা ধরেন সংসদ ভবনটা কোথায়। এখন যদি আপনি সংসদ ভবনের বর্ণনা দিতে যায় ভাই আমার বুড়িগঙ্গা
তারপরে হচ্ছে পুরান ঢাকা সব ঘুরে, তারপরে সংসদ ভবন বুড়িগঙ্গা হয়ে ওই দিক দিয়ে হয়ে ওই হয়ে অমুক হয়ে তারপর হচ্ছে সংসদ ভবন, এত কিছু দেন মানুষ কিন্তু এত কিছু এখন জানতে চায় না। গুগলও কিন্তু সেম জিনিস, গুগল বা একজন ক্লায়েন্ট যখন সার্চ করবে যে বেস্ট টি শার্ট কোনটা, বেস্ট বাইক সার্ভিস কোনটা, আপনাকে এক্সাক্ট ইনফরমেশনটা দিতে হবে, আপনার ঘুরাই প্যাচে এত লেখার দরকার নেই, ইনফরমেশনটাই দিবেন কি এক্সাক্ট পয়েন্ট টু পয়েন্ট, আপনি যেটা জানতে চাইছেন ওইটাই আপনি জানাই দিবেন, বেশি আপনার বেশি জানানোর তো জানতে সে চাচ্ছে না বা তার দরকারও নেই। তো কন্টেন্ট ক্রিয়েশনের সময় এই জিনিসটা যেন অবশ্যই অবশ্যই মনে থাকে। আচ্ছা যে যাই বলতেছি সেটা হচ্ছে অ্যাড, অ্যাড নিয়ে সেটা হচ্ছে এই জায়গা দেখেন একটা অ্যাড, সে আমি এটা হচ্ছে কি মেক ইউর রাইটিং ক্লিয়ার এন্ড কনসাইজ নো ম্যাটার ওয়্যার ইউ আর কম্পোজ আ কভার লেটার দ্যাট স্ট্যান্ডস আউট থ্যাঙ্কস টু ফ্ললেস রাইটিং। এই যে ধরেন আমি এই জায়গায় একটা ক্লিক করলাম, এখন এই যে ক্লিক করলাম না এর জন্য তাকে টাকা পে অলরেডি করে দিতে হয়েছে গুগলকে, বুঝতে পারছেন? এটা কি জানতেন আগে আপনারা? ডাউনলোড লেখা সহ অ্যাড আসে, এরকম আরো মানে মোটামুটি অ্যাড আছে। তো এটা হচ্ছে গেল কি অ্যাড একটা, আরেকটা কি আপনি কি করতে পারতেছেন, আপনি একটা হচ্ছে ভিডিও বানাইলেন, ভিডিও বানানোর ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কম্পিউটার নিয়ে যেটা এখন বাংলাদেশে অনেক হচ্ছে, যেটা হচ্ছে কি আপনি একটা মোবাইল নিয়ে রিভিউ মানে মোবাইল বা টেক রিলেটেড অনেক রিভিউ করেন বা অনেক কিছু রিভিউ করেন, তো কিছু কিছু কোম্পানি তখন আপনাকে অফার করবে, ভাই আমি একটা আপনাকে গিফট বা মোবাইল দিচ্ছি আমার কোম্পানিটার একটু প্রচার করে দেন, বা আপনাকে আমি 5,000 টাকা দিচ্ছি আমার আপনার এই ভিডিওটা বানানোর মধ্যে কী করবেন আমাকে একটা প্রমোট করে দিন। যেমন হচ্ছে ধরেন একটা উদাহরণ যদি দেই তাহলে হচ্ছে কার দিতে পারি, আচ্ছা যাই হোক আমার মনে আসতেছে না এক্স্যাক্ট, তো ওইভাবেও করতে পারেন। আবার আরেকটা কি হচ্ছে এই যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন থেকেও কি করতে পারেন আপনি কাউকে প্রমোট করতে পারেন। আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং, ইউটিউবের মাধ্যমে কিন্তু অ্যাফিলিয়েট থেকে ইনকাম করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? আছে স্যার কিছু কিছু স্যার। যেকোনো বিষয়টি হতে পারে এটা। হ্যাঁ এটা এটাই আর কি, যে অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা হচ্ছে কি অন্যর প্রোডাক্ট আমি সেটার কি মার্কেটিং করে একটা কমিশন নিব। আর এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জগতে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে বা পার্সোনালি আমিও যেটা করি সেটা হচ্ছে কি অ্যামাজন, এ অ্যামাজন ডট কম, এটা হচ্ছে মানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জগতে সব থেকে বড় হচ্ছে কোম্পানি, এবং বাংলাদেশের মানে হিউজ বড় বড় যারা আছে সবাই অনেকেই এই মার্কেট থেকে অ্যাফিলিয়েট থেকে ইনকাম করে। সেটা হচ্ছে অ্যাফিলিয়েটটা নিচে লিংকটা আছে আমি দেখাচ্ছি, যাই হোক আমি যখন ই করবো তখন আপনাদেরকে দেখাবো অ্যাফিলিয়েট মার্কেটিং এর পুরো জিনিসটাই। আচ্ছা তো যেটাই যাচ্ছিলাম, তো আপনি কিন্তু এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই যে ধরেন ল্যাপটপ ফোন বুক বা যাই আছে, আপনি কি করতে পারেন এই প্রোডাক্টের একটা হচ্ছে কই গেল ভিডিওটা, আচ্ছা এই প্রোডাক্টের যে ভিডিওগুলো এটার ভিডিও বানায়ও কিন্তু আপনি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিলেন, যে ধরেন আপনি ভিডিওতে বললেন যে এইরকম 10টা মোবাইল আছে, 10টা মোবাইল অনেক ভালো, যখন এইরকম বলবেন বলার পরে কি হচ্ছে দেখা যাচ্ছে আপনি ওই জায়গা থেকে অনেকে ইন্টারেস্টেড হয়ে কিনতে পারে। আপনি যখন একটা জিনিসের ভালো বর্ণনা করবেন ওইটা নিজে ইউজ করে তার বর্ণনা দিবেন অনেকে কিন্তু ওইটা দেখে ইন্টারেস্টেড হয়, হয় না? আপনি যেমন সাপোজ একটা মোবাইল কিনছেন, বললেন যে দেখ এই মোবাইলটা ফ্রেন্ড দোস্ত দেখ এই মোবাইলটা অনেক ভালো, আপনার ফ্রেন্ডকে ওই মোবাইলটা কিনতে অনেক সময় উৎসাহিত হয় না? জি স্যার। হ্যাঁ
তো ওইভাবে যখন ভিডিও মার্কেটিং করবেন তখনও কিন্তু আপনি এই জায়গা থেকে ইনকামটা করতে পারেন। তো এটা গেল ইউটিউব। ইউটিউবের পরে হচ্ছে আপনার আসতেছে আমরা লোকাল এসইও যখন করব, লোকাল এসইও। স্যার স্যার একটু ইউটিউব সম্পর্কে আমার একটু প্রশ্ন ছিল। আচ্ছা অবশ্যই বলুন। আচ্ছা প্রশ্নটা হচ্ছে যে আপনার কালকে মানে প্রথম আমি শুনছি যা ইউটিউবে তো জানি যে ভিডিও শেয়ার করা যায়, কিন্তু আমাকে উনি একটা ইনফরমেশন দিলেন যে কমিউনিটি থেকে নাকি ইমেজ ই করা যায়, পোস্ট করা যায়। আমি এই বিষয়টা জানি না, একটু যদি বলতেন তাহলে ভালো হইতো। একটু কমিউনিটি থেকে ইমেজ পোস্ট বলতে মানে আপনি, আমি যে কোশ্চেনটা বুঝি নাই। ইউটিউব থেকে, ইউটিউব থেকে আমরা জানি ইউটিউবে তো ভিডিও শেয়ার করা যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফেসবুকের মতো ইউটিউবের কমিউনিটি থেকে নাকি আপনার এই এই ইমেজ ই করা যায়, আপনি পোস্ট করা যায়। ইমেজ পোস্ট বলতে কি, আপনি যখন এই ভিডিওর যে সেকশনটা সেটার মধ্যে ইমেজ আনতে পারবেন, কিন্তু এক্সাক্ট যে ইমেজ হয়তো আপনি 2 সেকেন্ডের একটা ভিডিও বানাইলেন, বাট ইমেজ এক্সাক্ট ওইভাবে ইমেজ শেয়ার করা যায় আমি আমার জানা মতে আমি জানি না আসলে, কারণ আমি নাও জানি। আমি কারণ অনেক কমিউনিটি অ্যাপ থেকে কি করা যায় স্যার, কমিউনিটি অ্যাপ থেকে স্যার কমিউনিটি থেকে করা যায়। সেটাই বলতে আমাকে একজন বলল, জি সেটাই বলতে যে আমি এক্সাক্ট হয়তো অতটা ভালো বলতে পারতেছি না এটা সম্পর্কে, কারণ অনেক কিছু নাও জানতে পারে আমি, বা সবকিছু তো একটা লিমিট। না ঠিক আছে স্যার, নেক্সট ক্লাস একটু স্যার কাইন্ডলি জানাইতেন। অবশ্যই হ্যাঁ, আমাদের কাছে নতুন বিষয়টা, এটা আমি নোট নিয়ে রাখতেছি আমি। জি অবশ্যই। তা আমি জানি ইমেজ বলতে কি, আপনি ভিডিওর মধ্যে ইমেজ গুলো আনতে পারবেন, বাট আচ্ছা কোশ্চেনটা কি ছিল জানো ভাইয়া? আমার কোশ্চেনটা ছিল যে আমরা তো ভিডিও শেয়ার করতে পারি বা ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে পারি, কিন্তু ইমেজই আপনি রি করা যায়, আপলোড করা যায় কমিউনিটি থেকে। আচ্ছা এবং একজন এটা করছে, আমাকে কালকে ফোন করছে রাতে, বললো যে তুমি এভাবে করো মানুষ এঙ্গেজিং বেশি হয়, মানে ভয়েস সেলের জন্য আর কি, তার কভার পেজে মানে আপলোড করছিল। আচ্ছা আচ্ছা, হইতে অবশ্যই হইতে পারে কমিউনিটিতে, এটা অবশ্যই। জি আমি ডিটেইলসটা জেনে আপনাকে জানাবো। জি জি ধন্যবাদ ভাই। হ্যাঁ অবশ্যই, কারণ আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা যেটা হচ্ছে লোকাল এসইও, ধরেন হচ্ছে আপনাদের জামালপুরে একটা কিছু নাম বলেন তো আমাকে, একটা দোকান বা কিছুর, মানে ওই নলিতাবাড়ির জামালপুর না স্যার, শেরপুর, শেরপুর, সরি শেরপুরের একটা কিছু, যে কোনো দোকানের নাম বলেন বা কিছু একটা ওই জায়গা পপুলার। আচ্ছা এক মিনিট দাঁড়ান, কি বললেন? কি নাম জানো কি বললেন? হাবিব কমপ্লেক্স শেরপুর নাকি? আচ্ছা আপনি একটা অন্য কিছুর নাম বললেন, এটা আসতেছে না। আচ্ছা হাবিব কমপ্লেক্স ধরেন কোন একটা মিষ্টি বা দোকানের কিছু নাম নাই স্পেশাল ভাবে ভবন বাদ দিয়ে? সরি শেরপুর দোকান বসে বুঝতে পারতেছি না।
হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, একটু কিছু জানতে কথা বলার জন্য স্যার, হ্যাঁ একটু আমাদের 5 মিনিট সময় দেন স্যার একটু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক স্যার। আর মানসিং থেকে স্যার, আর স্যার জি আচ্ছা কথা বলুন জি। আচ্ছা, যেটা বলতেছিলাম লোকাল এসইওর জিনিসটা, হ্যাঁ ধরেন বাঘা একটা পপুলার রেস্টুরেন্ট আছে আলিশান, সেটা দিতে পারেন। আচ্ছা আমি জি আলিশান, শেরপুর আলিশান। চলে আসছে আপনাদের আলিশান। আপনাদের হচ্ছে চলে আসছে খাবার দাবার, চলে আসছে। আচ্ছা যেটা হচ্ছে লোকাল এসইও, তো ওই যে কোন ভাই যেন দোকান আছে বললেন, কি নাম যেন ভাইটার, স্বপ্নপুরি নাকি? স্বপ্নপুরি, হ্যাঁ জি জি ভাই। আচ্ছা জি, যেটা আপনার যেটা সবচেয়ে বেশি ভাই লাগবে, আপনি কি লোকাল এসইও কাজ করছেন কখনো? লোকাল এসইও কাজটা আমার অর্ধেক করা হয়েছে আর কি, গুগল অ্যাডে এই ম্যাপে অ্যাড করছি আর কাজ মানে করতেছি আর মাই বিজনেস করছেন, গুগল মাই বিজনেস, তারপরে সাইটেশন, এগুলো না সাইটেশন এখনো করিনি। আচ্ছা আচ্ছা, এগুলো করে ফেলেন, আপনার আপনার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে লোকাল এসইওটা। হ্যাঁ না, আপনার যে বিজনেস মানে আপনার কথা থেকে বুঝছি সেটা হচ্ছে আপনার জন্য বেস্ট হচ্ছে লোকাল এসইও জি। আচ্ছা আপনার কিওয়ার্ডটা কি বলেন তো, আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন? আমি একটা সার্চ দিয়ে দেখি আপনি আছেন কিনা। আমি দেবো যার কি বেস্ট ট্রেনিং সেন্টার ইন শেরপুর, বেস্ট টিআরএ, বেস্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার ইন শেরপুর, বেস্ট, এটাতে আমি এসইও করতে চাচ্ছি, বেস্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার ইন শেরপুর, এস এইচ এস এইচ আর পি ইউ আর। আচ্ছা এখন দেখি কারা আছে, আপনারটা তো নাই, আমি তো করিনি। আচ্ছা জি, আমি কাজ করি নাই তো আসার কিছু, হাসা এই দেখ হাসার কিছু নাই, এটা আমরা আমরা জাস্ট মানে বেসিক আইডিয়া নেওয়ার জন্য বলতেছি। হ্যাঁ এই জায়গায় অবশ্যই হাসার কিছু নাই, সেটা হচ্ছে আপনি দেখেন এই জায়গায় কিন্তু আপনার অনেক বেশি অপরচুনিটি আছে, এবং আপনি চাইলে ম্যাক্সিমাম 1 থেকে 2 মাসের মধ্যে বা তারও দ্রুত আপনি কিন্তু এই জায়গাটা চলে আসতে পারবেন। এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ দিলে শুধুমাত্র আপনার মানে এই যে যে ম্যাপটা দেখতেছেন না, এবং এই পাশে আর একটা থাকবে কি নলেজ গ্যাপ, এই নলেজ গ্যাপটা হচ্ছে ওই যে ওই ইয়াটা আছে, এটাই তো আপনার হচ্ছে এই কিওয়ার্ডটার জন্য আসলে এসইও কেউ করেও নাই ওইভাবে। আমি দেখাচ্ছি কি জন প্রথমে দিলাম হচ্ছে বেস্ট রেস্টুরেন্ট ইন শেরপুর, বেস্ট রেস্টুরেন্ট ইন শেরপুর। আচ্ছা বেস্ট রেস্টুরেন্ট ইন শেরপুর, তো দেখেন এই জায়গা হচ্ছে রিভিউ আছে, অনেক কিছু আছে, বাট এই ট্রেনিং সেন্টার সম্পর্কে এই জায়গা 2টা 20টা 3টা, এই রিভিউ কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস লোকাল এসইওর ক্ষেত্রে, রিভিউ অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো যখনই এইটাই যেটা বলতেছিলাম কি হলো,
আচ্ছা আমাকে শুনতে পাচ্ছেন সবাই? শেরপুর, সে এই কিওয়ার্ডটা দিয়ে যে কেউ গুগলে সার্চ করলে যেন তার ওয়েবসাইটটা আসে, আপনার মূল টার্গেট তো এটাই নাকি? জি স্যার, এটা না কিন্তু এখন কি আপনার এই কিওয়ার্ডটা কিন্তু আসতেছে না, বা ওই ভাইয়ের কিওয়ার্ডটা কি এই জায়গাটায় আসতেছে না? তো উনি এখন যে কাজটা করবে, এই লোকাল এসইওর কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো যখন কমপ্লিট করবে তখন কিন্তু তার ওই প্রতিষ্ঠানটা গুগলে সার্চ দিলে এই জায়গায় চলে আসবে। যখনই তার প্রতিষ্ঠানটা গুগলে সার্চ দিলে এই জায়গায় চলে আসবে, এখন কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, গুগলে যায় এই সার্চটাই সে দেয়। যার ট্রেনিং সেন্টার দরকার সে কিন্তু এই সার্চটাই দিবে যে শেরপুরে ট্রেনিং সেন্টার কোনটা। যখন তার প্রতিষ্ঠানটা প্রথমে আসবে, আপনার কি মনে হয় তার প্রতিষ্ঠান ধুয়ে রেখে সে অন্য প্রতিষ্ঠানে অন্য লোকগুলো যাবে, তাহলে অন্যদের থেকে সে কি আগায় থাকলো না কম্পিটিশনের দিক দিয়ে? জি স্যার। দেখা যাবে তার থেকে অনেক বড় বড় প্রতিষ্ঠান শেরপুর ডিস্ট্রিক্টে আছে, কিন্তু শুধুমাত্র এই ট্রিক্সগুলো না জানার কারণে, গুগলের ফার্স্ট পজিশনে না আসতে পারার কারণে ওই প্রতিষ্ঠানগুলোর মানে ভিজিটর বা স্টুডেন্ট কম পাবে এই প্রতিষ্ঠান থেকে। তো লোকাল এসইওর বেনিফিটটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। শুধু এটা না, ধরেন আপনি একটা হ্যান্ডিক্রাফট বানাবেন, আপনি একটা সেলর কামিজের দোকান দিবেন, আপনি একটা বুরকার দোকান দিবেন, আপনি একটা টি শার্টের দোকান দিবেন, বেস্ট টি শার্ট স্টোর ইন শেরপুর, এরকম সার্চ কি করতে পারে না মানুষ? জি। বা এটা কি আপনার কি মনে হয়, আপনাদের সেন্স কি মনে হয়, এই সার্চের ট্রামগুলো কি আস্তে আস্তে বাড়বে না কমবে ডে বাই ডে? এবং আজ থেকে 2 বছর আগেও কিন্তু আমরা এগুলো চিন্তা মানে 10 বছর আগেও কিন্তু আমি চিন্তাও করতে পারতাম না। যেমন 2008-09-07-08-এর দিকে আমার আমের কথা বলি, আমি আমার পার্সোনাল থেকে বলি, 07-এর দিকে অনলাইনে টাকা ইনকাম করা যায় এটাই কেমন যেন আমার কাছে, আমি যখন বলছিলাম মানে তখন সবাই আমার পাগল বলতো যে কি অনলাইন থেকে টাকা ইনকাম এটা সম্ভব নাকি, মানে তখন আমার সব আজব মানে কি বলতো, তুই কোত্থেকে কি জানোস, কি করিস না করিস। কিন্তু এখন কিন্তু তারাই হচ্ছে তারা বা তার থেকেও ওই লেভেলের লোকগুলো কিন্তু এখন বলে যে ভাই কেমনে কি করা যায় একটু মানে আইডিয়া দিয়ে। তো একটা সময় মানুষের যেটা স্বপ্ন থাকে একটা সময় কিন্তু সেটা বাস্তব হয়ে যায়, হয় না, যদি আপনি সঠিক পথে থাকেন। জি স্যার। তো হয়তো স্যার, জি বলেন। জি স্যার, ওই যে একটু যদি হেল্প করলেন, আমি এখন তো বেস্ট ট্রেনিং সেন্টার ইন শেরপুর, তাহলে আমি কি বেস্ট ট্রেনিং সেন্টার ইন শেরপুর দুইটা কিওয়ার্ড নিয়ে কি কাজ করতে পারি? বেস্ট ট্রেনিং সেন্টার ইন স্বপ্নগুলো রিসোর্স সেন্টার, অনেকগুলো নিয়ে কাজ করতে পারবেন। শুধু এটা না, একটা কিওয়ার্ডের অনেকগুলো লং টেল ভার্সন থাকবে, একটা কিওয়ার্ডের অনেকগুলো সাপোর্টিভ কিওয়ার্ড থাকবে, একটা কিওয়ার্ড থাকবে হচ্ছে মানি কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড, এটা হচ্ছে আপনার হচ্ছে মেইন বা সিট কিওয়ার্ড, আপনার এর সাথে ইনফরমেটিভ কিওয়ার্ড লাগবে অনেকগুলো, শুধু একটা না অনেকগুলো কিওয়ার্ড লাগবে। এবং এটা থেকে যখন গুগল অ্যানালিটিক্সে আপনি ঢুকবেন, পরের সাবজেক্টে দেখাবো, ওই জায়গায় আরও অনেক ফাংশন পাবেন, যখন এই কিওয়ার্ডটাতে আপনার সাইটটা র্যাঙ্ক করবে তখন আপনি আরও দেখতে পারবেন যে আরও কোন কোন কিওয়ার্ডের জন্য আপনার এই জায়গায় লোক ঢুকতেছে আপনার ওয়েবসাইটে, তখন আপনি ওইগুলোতেও কন্টেন্ট দিয়ে র্যাঙ্ক করাইতে হবে। হ্যাঁ, তো সবগুলো স্টেপ ইনশাল্লাহ দেখাবো এই সব, কারণ আমার হচ্ছে কি আমার পার্সোনাল অনেকগুলো ওয়েবসাইট আছে, তার মধ্যে কয়েকটা আছে যেটা আপনাকে অলরেডি দেখাইছি বাট আপনারা জানেনও না, কিন্তু মানে শুধু মানে সে মানে বাংলাদেশের টপ টুরিস্ট প্লেসগুলোর মানে সার্চ দিলে ফার্স্ট পেজে আছে মানে অনেকগুলো। যাই হোক, তো ইনশাল্লাহ আমি যেহেতু পারছি আপনারাও পারবেন এবং অ্যামাজন নিয়েও পারবেন। সো মানে মোটামুটি লোকাল এসইওটা যেটা বলতে চেয়েছিলাম সেটাই ভুলে গেছি, লোকাল এসইও হচ্ছে সাইটেশন। সাইটেশনের জন্য সব থেকে বেস্ট যে জিনিসটা হচ্ছে আপনার সেটা হচ্ছে 4 স্কয়ার, এটার কি নাম শুনছেন আপনারা? 4 স্কয়ার স্যার? জি না স্যার, একটু নতুন মনে হলো। আচ্ছা বলছি, এটা হচ্ছে সাইটেশনের জন্য অনেক বিশাল একটা সাইট, মানে লোকাল এসইওর পার্ট এর কি এটা। গুগল ম্যাপ দেখেন না, গুগল ম্যাপের মতোই এটা একটা জিনিস। ও, গুগল মাই বিজনেস পেজটাও ইম্পর্টেন্ট ফর লোকাল এসইও, ক্লিয়ার?
আচ্ছা এটা সাইটে সব জাস্ট আপনারা এমনি ধারণা নিয়ে রাখেন, আমি এটা পরে দেখাবো ফোর স্কোয়ারটা, কারণ এটা লগ ইন না করে ভাবে দেখানো যাবে না, মানে অনেক রিসোর্স আছে। আচ্ছা লোকাল সার্চ সম্পর্কে আর কারো কোশ্চেন আছে? হ্যালো বলতেছি লোকাল সার্চ সম্পর্কে আর কার কার কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমি কি কয়েকটা কোশ্চেন করব লোকাল সার্চ থেকে? জি স্যার করেন স্যার, করতে পারেন। আচ্ছা আমি যাকে বলবো সেই এক্সাক্ট অ্যানসারটা দিবেন। হ্যাঁ সেটা হচ্ছে লিজা আছেন? জাকিয়া ইসলাম লিজা আছেন? হ্যালো জি স্যার। আচ্ছা লোকাল এসইওটা কাদের জন্য সবচেয়ে বেনিফিশিয়াল, যারা লোকালি বিজনেস করে না ওয়ার্ল্ড ওয়াইড যারা বিজনেস করে তাদের জন্য? বলতেছি লোকাল এসইওটা কাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে, ধরেন আমার আপনার লোকের জন্য না ইউনিলিভার বা এই টাইপের লোকের জন্য বা বড় বড় কোম্পানির জন্য? সরি লোকাল লোকাল লোকাল। আপনি কি কনসেন্ট্রেশন নাই ক্লাসে? আসি তো স্যার। তাহলে প্রথমে তো বলছিল। আচ্ছা যাই হোক, মানে একটু কনসেন্ট্রেশন দেন সবাই আর জিনিসগুলো জানে, কারণ এগুলো হচ্ছে অনেক মানে খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা, এগুলো একটু কেয়ারফুলি শোনার চেষ্টা করুন সবাই। আচ্ছা স্যার। আচ্ছা আমি মাঝে মধ্যেই সবাইকে একটু ধরবো, সো কাকে কখন ধরবো কেউ আমি নিজেও জানি না, সো একটু কেয়ারফুলি থাকেন। আর হচ্ছে লোকাল এসইওর পার্টটা গেল, এরপরে আমাদের আর একটা যে জিনিস যাবো সেটা হচ্ছে রেডিট এর নাম শুনছেন? রেডিট মার্কেটিং, রেডিট সোশ্যাল মিডিয়া মার্কেটিং? না স্যার। আচ্ছা রেডিট এর নাম শুনছেন? না। রেডিট এটাও একটা সোশ্যাল মিডিয়া এবং ইউএসএ খুব জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া। একটু দেখাই দিই রেডিট। রেডিট জিনিসটা কেমন হিজিবিজি হিজিবি লাগে না? ফেসবুক বা ওইরকম টাইপের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ইউএস এর লোকগুলো সবচেয়ে বেশি ইউজ করে, এবং এই জায়গায় হচ্ছে ফিমেল সরি মেল পার্সনটা সবচেয়ে বেশি থাকে, এবং এই জায়গায় সুবিধা হচ্ছে এই জায়গায় অ্যাক্টিভ এই জায়গা থেকে ডাইরেক্ট আপনি অ্যাক্টিভ প্রোডাক্ট সেল করতে পারবেন যখন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বা অন্য কিছু করতে থাকবেন। যেমন রেডিটের এই দেখেন রেডিট হচ্ছে কতগুলো ক্যাটাগরি আছে, অনেক ক্যাটাগরি আছে, ক্যাটাগরি বলতে ভিওয়াল, ধরেন আমি ভিওয়ালে যাই তখন দেখেন রেডিটে এই যে অনেক ক্যাটাগরি আছে, তখন এই যে ট্রাভেল ধরেন নিয়ে আমি লিখলাম টু ডেজ ক্যাটাগরি, টু ডেজ টপ গোয়িং ট্রাভেল, সে এই যে এই লোকটা হচ্ছে আজকের সবচেয়ে টপে আছে, দেখি যে কি দিছে। আজকের কি ব্রিটিশ প্রবলেম নিয়ে লেখা, ইউএস সিলেকশন অ্যান্ড ফায়ারওয়ার্ক রিলেটেড পোস্ট আর নাও টেম্পোরারি ব্যান্ড, মানে এই যে এটা হচ্ছে অনেক সেন্সিটিভ, মানে টুই রেডিটটা হচ্ছে কি প্রচুর সেন্সিটিভ, আপনি যদি মানে বেশি একটু উল্টাপাল্টা করেন কি করবে সে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, একদম পুরাই সাথে সাথে ব্যান করে দিবে। এই যে এটা হচ্ছে ভোট আপ ভোট, এই যে দেখেন এই জায়গা হচ্ছে 3999, একটু পরেই দেখবেন যে কমতেছে বাড়তেছে, এই দেখেন 4017 আপ ভোট হয়ে গেছে। এই জায়গায় আপনি যত বেশি ভোট পাবেন আপনার পোস্টটা তত বেশি উপরের দিকে যাবে, আর যত বেশি উপরের দিকে যাবে তত বেশি পরিমাণে লোক কী হবে আপনার পোস্টটা দেখতে থাকবে। এটার হচ্ছে মূল জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে পোস্ট কার্মা আর হচ্ছে কমেন্ট কার্মা। এই যে কমেন্ট দেখতেছে না, কমেন্টে হচ্ছে এই যে কই গেল কমেন্ট কার্মাটা,
আচ্ছা ওইটা আমি ভিতরে ঢুকে ডিটেলস দেখাবো না, সেটা হচ্ছে এই দুইটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পোস্ট কার্মা আর হচ্ছে কমেন্ট কার্মা। আপনি পোস্ট কার্মা বা কমেন্ট কার্মা যত হবে শত কি করবেন আপনি এটাই তত বেশি পপুলার মানে আস্তে আস্তে হবেন এবং তত বেশি আপনি কি ফাংশনালিটি ইউজ করতে পারবেন। আপনি এর একটা অ্যাকাউন্ট ধরেন 5,000-10,000 পোস্ট কার্মা আছে বা ইয়া কার্মা আছে কি টুইটার কার্মা কার্মা আছে, তখন আপনি এই একটা অ্যাকাউন্ট অনেক টাকায় বিক্রিও করতে পারবেন। এই রেডিট অ্যাকাউন্ট ধরেন যারা ওই মার্কেটার আছে ওরা কি করে ডাইরেক্ট এইসব অ্যাকাউন্ট কিনে নেয় যাদের সাথে এঙ্গেজমেন্ট বা কানেকশন অনেক লোকের বেশি আছে। আপনি দেখা যাচ্ছে 2,000-5,000-10,000 একটা পোস্ট কার্মা লাইক অ্যাকাউন্ট 100 মানে 8,000-10,000 টাকায় বিক্রিও করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এটা যেহেতু বেশি কেউ চিনেন না সো এটা নিয়ে আর এত বেশি আলোচনা করবো না, পরে আমি দেখাবো। রেডিট নিয়ে ক্লাস আছে আপনাদের, এটার উপর ফুল ক্লাস আছে। তারপর হচ্ছে কোরার নাম শুনছেন কখনো? শুনছি স্যার, কোরা কাজ কি বলেন তো? এটাতে অনেক অজানা অনেক নতুন নতুন তথ্য স্যার পাওয়া যায়, প্রশ্ন করা যায় এবং উত্তর পাওয়া যায় এখান থেকে, কোরা থেকে। অনেক সময় গুগলে সার্চ দিলে দেখবেন যে কোরাটা চলে আসে অটোমেটিক ভাবে। জি কোরা অনেক নতুন আইডিয়া পাওয়া যায় স্যার এই সাইটটা থেকে। জি কোরা হচ্ছে একটা ফোরাম মানে কোশ্চেন আনসার টাইপের ফোরাম সাইট। আপনার মনে যা চায় যা জানতে চান আপনি সার্চ দিবেন, শুধুমাত্র কি করবেন ওই মানে সিলেক্টেড ক্যাটাগরিতে যে ওই সার্চ দিবেন, সার্চ দেওয়ার সাথে সাথে আপনি কি করবেন হিউজ পরিমাণে অ্যান্সার পেয়ে যাবেন। অনেক লোক বসে আছে উইলিংলি অ্যান্সার দেওয়ার জন্য। তারপর হচ্ছে নিশ আইডিয়া জেনারেট করার জন্য কোরা একটা অনেক বেস্ট সাইট। নিশ আইডিয়া যা বলে ফেলছি সেটা হচ্ছে এটা একটা টার্ম, আপনি পরে আমি বলবো ক্লাসে একে নিয়ে ক্লাস আছে। তো কোরা এই জিনিসটা এটাই যে আপনার কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি এই জায়গাতে পাবেন। ওয়ার্ল্ডের সব থেকে বড় হচ্ছে কোশ্চেন সাইট হচ্ছে কোরা। এটা আপনাকে মোটামুটি অ্যাক্টিভ থাকলে আপনি অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন রিসেন্ট আপডেটগুলো। আচ্ছা পেইড মার্কেটিং কোরা এগুলো সম্পর্কে মনে হয় আর বেসিক এটুক সম্পর্কে জাস্ট আইডিয়াটা নিয়ে রাখেন, এগুলো সম্পর্কে আলাদা আলাদা ক্লাস আছে প্রত্যেকটা সম্পর্কে ইন ডিটেলস। হ্যাঁ তো আজকের ক্লাস মোটামুটি শেষের দিকে। আচ্ছা ইনস্টাগ্রাম নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা আর হচ্ছে ইম্পর্টেন্স বেনিফিট সোশ্যাল মিডিয়ার বেনিফিটগুলো তো আমি বোধহয় বলছি, আপনারা অলরেডি বুঝে গেছেন। আচ্ছা আমি এই এই কোশ্চেন কিছু কোশ্চেনটা করি। হ্যাঁ আর সোশ্যাল মিডিয়া সরি সোশ্যাল মিডিয়া ফ্রি আর পেইডের পার্থক্যটা কি আমি একজনকে একটু কোশ্চেন করি। হ্যাঁ আপনারা কেউ ওনাকেই শুধু রিপ্লাই দিতে দেন। হ্যাঁ সেটা হচ্ছে রিপ্লাই দিবেন হচ্ছে আমাকে জুবায়ের হোসেনকে আমি কি কোশ্চেন করছি এর আগে কখনো আজকে? জি না সরি। আচ্ছা তা আমাকে একটু বলেন পেইড মার্কেটিং আর ফ্রি মার্কেটিং এর পার্থক্যটা কি? কথা বোঝা যাচ্ছে না আপনার কথা, কিচ্ছু বুঝতেছি না আমি। হ্যালো। জি এখন বলেন, এখন শুনতেছি। স্যার পেইড মার্কেটিং এর মাধ্যমে আমি যে কোনো একটা মানে ফটো আপলোড দিলাম, আপলোড দেওয়ার পরে ওই ফটোটা আমি আর নির্দিষ্ট জায়গার ভিতরে দেখতে পারবো আর কি, এরকম একটা মানে। আর হ্যাঁ বলেন। আর ফ্রি ফ্রি মার্কেটিং মানে হলো স্যার
এটা মানে সবাই দেখতে পারবে এরকম এরকম জিনিস একটা। হ্যাঁ মানে মূল থিমটাই হচ্ছে এটা, যে পেইড মার্কেটিংটা হচ্ছে আমার কাস্টমাইজ, আমি আমার ইচ্ছা মতো লোককে দেখাবো, ইচ্ছা মতো মানে আমার একদম আমি আমার মতো করে দেখাবো, আমি যেহেতু টাকা দিচ্ছি আমার রাইট আমার মতো করে আমি দেখাবো। হ্যাঁ আর ফিটা হচ্ছে আমার কন্ট্রোলের না, এটা খুব বেশি পপুলার সবাই হতে পারে, সবাই দেখতে পারে। হ্যাঁ জি স্যার। আচ্ছা আমি আরেকজন কারেক্টা কোশ্চিন করি, এটা হচ্ছে কাকে করি, হাফিজুর রহমান আছেন? হাফিজুর রহমান আছেন কি? হ্যালো রুবেন আই স্যার। আচ্ছা আচ্ছা তাহলে আলামিন আহমেদ, হ্যালো জি আলামিন আহমেদ বলছেন? হ্যালো জি 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 বলছি। আচ্ছা আচ্ছা আপনি আমাকে বলেন সোশ্যাল মিডিয়ার বেনিফিটটা কি, মানে দুই তিন চারটা পাঁচটা বেনিফিট বলেন আমাকে, সবচেয়ে ট্রাপ মানে ইম্পর্টেন্ট বেনিফিট বা সুবিধা। হ্যালো জি আমাকে সোশ্যাল মিডিয়ার পাঁচ সাতটা বেনিফিট বলেন বা পাঁচটা বেনিফিট বলেন খুব উপকারী এরকম, মানে আমরা সুবিধা বেশি পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আলামিন আহমেদ যে কোশ্চেন করছিলাম একটা, আচ্ছা কোশ্চেনটা হচ্ছে এই যে আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এতক্ষণ আলোচনা করলাম, তো এটার মূল বেনিফিটটা কি, চার থেকে পাঁচটা বেনিফিট আমাকে বলেন, মানে সুবিধা সুবিধাটা বলেন। হ্যালো হ্যালো জি আপনার কথাটা বুঝি নাই, আবার একটু বলেন কাইন্ডলি। আচ্ছা ভাই আমার একটা সমস্যা, একটু নেট সমস্যা করতে তো আমারটা। আচ্ছা ঠিক আছে বাদ দিই তাহলে আপনারটা। আচ্ছা বাদ দেন আমি আরেকজনকে জিজ্ঞাসাচ্ছি। সেটা হচ্ছে নাহিদ হাসান আছেন? নাহিদ হাসান আছেন? আচ্ছা আমাকে একটু বলেন সেম কোশ্চেন। এত সিম্পল জিনিস কেন পারতেছেন আপনারা? আচ্ছা কে পারবেন, যে যে কোনো একজন একটু বলেন যে পারবেন। স্যার পারবো স্যার। আচ্ছা বলেন। বলবো স্যার। জি বলেন। আসলে সোশ্যাল মিডিয়ার যে উপকারিতা বা বেনিফিট গুলি হচ্ছে যে অল্প সময়ে দ্রুত প্রচার করা যায়, প্রচারের কস্টিং খরচ কম, তারপরে হচ্ছে যে অন্য কোনো মিডিয়াতে যে পরিমাণ টাকা খরচ করা যায় সেটাতে এর চেয়ে অনেক বেশি কম টাকা অনেক বেশি লোককে দেখানো যায়,
এরপরে পেড কোড পেজ এড দিয়ে যদি দেওয়া যায় তাহলে আমি কাস্টমাইজ করে আমার টার্গেটেড কাস্টমার লোকেশন এদের কাছে কিন্তু আমার গুণগত পণ্যের মান সম্পর্কে জানাতে পারতেছি যা অন্য কোনো ইয়েতে সম্ভব নয়। এছাড়া নিজের কোনো প্রোডাক্ট থাকলে আমি নিজেই ব্র্যান্ডিং করতে পারতেছি, কারোর কাছে এটা যাওয়ারও প্রয়োজন নেই। এই তো স্যার, মোটামুটি বলতে ঠিক আছে। তো এইটাই যে আমার মানে কস্টিংটা কম, আমি অনেক দ্রুত মার্কেটিং করতে পারতেছি, আমার প্রোডাক্টটা প্রমোট করতে পারতেছি, এই আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই মোটামুটি ভালোই পার্টিসিপেট করছেন, আর আই হোপ আর এক দুই দিন গেলে আরও বেশি সবাই অভ্যস্ত হয়ে যাবো এটার সাথে। নতুন তো হয়তো অনেক রানেজি লাগতেছে।